তো গেছে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি আপনাদের একটা নতুন ফটো এডিটিং শেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা নর্মাল ফটো তো এই ফটোটা কিন্তু আমি লাইট ম্যাপ দিয়ে এক এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আগের তুলনায় কতটা সুন্দর লাগছে কতটা কোয়ালিটি ফুল হয়ে গেছে এছাড়াও কিন্তু ফেসটা দেখতে পাচ্ছেন আগের তুলনায় পরিষ্কার হয়ে গেছে এছাড়াও কিন্তু স্মুথ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে তো এরকম সুন্দর এডিটিং আমি আসলে কী করে করলাম আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের সেটাই দেখাবো খুবই সিম্পল একটা ট্রিক একবার দেখলে কিন্তু আপনারা এরকম সুন্দর এডিটিং করা শিখে যাবেন তো এরকম সুন্দর এডিটিং করার জন্য আপনারা সবার আগে যে কাজটা করবেন আপনারা প্লে স্টোর থেকেই লাইটো ম্যাপটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে সিম্পলি লাইটো ম্যাপটা সার্চ করলেই কিন্তু দিয়ে দেবে তো আপনারা ডাউনলোড করে ইনস্টল করে লাইটো অ্যাপটা ওপেন করবেন তো এখানে লাইটো ম্যাপটা ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন গ্যালারিতে যতগুলো ফটো আছে আপনাদের তো সবগুলো কিন্তু শো করবে তো আপনারা যে ফটোটাকে এরকম সুন্দর এডিটিং করবেন তো সবার আগে সেই ফটোটা চুজ করে নেবেন তো এই যে আমি একটা ফটো চুজ করে নিলাম ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন গাইজ ফটোটা চলে আসলো তো আপনারা ফটোটা চুজ করার পর সিম্পলি কী করবেন নিচে দেখতে পারবেন এডিটের অপশন তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তারপরে যে কালার কালারে ক্লিক করে এখানে মিক্সড কালার দেখতে পারবেন মিক্স কালারের ক্লিক করে দেবেন তো এখানে সবার আগে আপনারা এই যে গ্রিন কালার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা হিউটাকে একটু বাড়াবেন ঠিক আছে এখানে সত্তর পঁচাত্তর পার্সেন্টের আশেপাশে রেখে দেবেন তো যে সেচুরেশান সেচুরেশনটাকে আপনারা একটু বাড়াবেন এখানে ফিফটি পার্সেন্টের আশেপাশে রেখে দেবেন তো তারপর গাইছে এই যে হলুদ কালারটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো এখান থেকে হিউটাকে আপনারা একটু প্লাস করবেন এখানে চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট করে দেবেন আর সেচুরেশানটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন এখানে চল্লিশ পার্সেন্ট মাইনাস করে দেবেন তো এখান থেকে আমাদের এই কাজটা গেলো তো এবার আপনারা এই যে ডান দেখতে পাচ্ছেন তো সিম্পলি ডান করে দেবেন তো এবার আপনারা উপরে অ্যারো দেখতে পাচ্ছেন অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন তো এবার গাইছি আমি ভিডিও ডিসক্রিপশনে লাইট রুম পিসেট দিয়ে দেবো তো সবার আগে আপনারা ওই পিসারটা ডাউনলোড করে এখানে লাইট রুমে নিয়ে আসবেন ঠিক আছে তো আমি এখানে ওই পিসারটা নিয়ে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এই যে আমি এই পিসারটা কিন্তু দিয়ে দেবো প্রথমে এই পিসারটা দিয়ে দেবো তো আপনারা ডাউনলোড করে এখানে লাইট রুমে নিয়ে আসবেন তো তারপর কি করবেন উপরে যে ক্লিক করে এখান থেকে এই যে কপি সেটিং কপি সেটিং এ ক্লিক করে এখানে টিক মার্ক করে দেবেন তো এই পিসারটা কিন্তু আমাদের কপি হয়ে যাবে তো তারপর আপনারা উপরে অ্যারো দেখতে পারবেন অ্যারোতে ক্লিক করে দেখে চলে যাবেন তো এবার আপনারা কেবল যে ফটোটাকে এডিটিং করলেন আপনাদের নিজের ফটোটা তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন তো এই যে আমি ফটোটা চুজ করে নিলাম তো এই যে ফটোটা চলে আসতো এবার গাইস আপনারা ফটোটা আসার পর কি করবেন উপরে দেখতে পারবেন থ্রি থ্রিটার তো সিম্পল এখানে ক্লিক করে এখানে পেজ সেটিং দেখতে পারবেন পেজ সেটিংয়ে ক্লিক করে দেবেন তো তারপর কিন্তু আপনাদের ফটোটা এরকম হয়ে যাবে তো এবার আপনারা এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবেন তো সেটা করার জন্য এই যে সেভ দেখতে পাচ্ছেন শেয়ার তো এখানে ক্লিক করে দেবেন তো তারপরে যে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করার সাথে আয়োধে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এবার গেছে আপনারা ব্যাক করে নেবেন পুরো ব্যাক করে নেবেন তো এবার আপনারা প্লে স্টোর থেকে এই পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন সিম্পলি পিকচার সার্চ করলে কিন্তু অ্যাপটা দিয়ে দেবে তো আপনারা ডাউনলোড করে রঞ্জল করে এখানে পিকচার পিকচারটা ওপেন করবেন তো আমি এখানে কিন্তু ওপেন করে নিচ্ছি তো পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ট্রাইপ চলে তো সবার আগে নিচে দেখতে পাচ্ছেন প্লাস এখানে তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো তারপর যে এডিটে ফটো এখানে সিম্পলি ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে তো আপনারা কেবল লাইটরুম থেকে যে ফটোটাকে সেভ করলেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন তো একটা ক্লিক করলে কিন্তু ফটোটা চুজ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন গেছে আমি কিন্তু ফটোটা চুজ করে নিয়েছি তো ফটোটা চুজ করার পর আপনাদের সামনে কিন্তু অনেকগুলো টুলস অপশন শো করবেন নিচে তো এখান থেকে আপনারা সবার আগে যে কাজটা করবেন একটু এইদিকে সরাবেন এখানে দেখতে পারবেন অ্যাড ফটো তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে একইভাবে শো করবে তো আপনারা রুমে যে ফটোটাকে সেভ করেছে প্রথমে তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন সেই নর্মাল ফটোটা ঠিক আছে তো আমি এখানে সেই ফটোটা চুজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি ফটোটা চুজ করে তো তারপর আপনারা ফটোটা চুজ করার পর এই যে অ্যারো দেখতে পাচ্ছেন এই অ্যারোতে ধরে এইভাবে টানবেন পুরো এই ফটোর মতো কিন্তু এইভাবে সেট করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এই প্লাস চলে এসেছে তো আপনারাও কিন্তু এইভাবে করে নেবেন তো তারপর কি করবেন এই ফটোটা পাশেই দেখতে পারবেন এখানে রিমুভ বিজি তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো তারপরে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করার সাথে দেখতে পারবেন আপনাদের এই ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেট অন করে রাখবেন তো তারপর কিন্তু এরকম হয়ে যাবে এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়ে তো এবার আপনারা সিম্পলি উপরে টিকমার দেখতে পারবেন টিকমার ক্লিক করে বাকি চলে আসবেন তো এরপর আপনারা নিচে আবার অনেকগুলো টুলস দেখতে পারবেন তো নেক্সট আপনারা এখান থেকে দেখতে পারবেন রিটাচ তো সিম্পল রিটার্চ ক্লিক করে দেবেন তো তারপর এখান থেকে অনেকগুলো টুলস আছে এখান থেকে আপনারা কালার কালারটা চুজ করে নেবেন এই যে স্কিন কালার তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করবার যে কালার অ্যাডজাস্ট এখানে ক্লিক করে এখানে সাদা কালারটা চুজ করে নেবেন তো তারপরে যে টিকমার টিকমার ক্লিক করে এই যে পাশে দেখতে পাচ্ছেন অটো অর্থ ক্লিক করে দেবেন তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এরকম স্ক্রিনটা পরিষ্কার হয়ে যাবে তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে একটু কমিয়ে দেবেন এখানে সত্তর পঁচাত্তর পার্সেন্ট রেখে দেবেন তো আমি এখানে পঁচাত্তর পার্সেন্ট রেখে দিচ্ছি তো তারপর টিকমার্ক দিতে পারবেন টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলেন তো তারপর এখানে দেখতে পারবেন মেকআপ তো মেকআপে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই যে এল ডবল জিরো ওয়ান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে তো এখান থেকে কিন্তু আপনাদের টোটাল কালারটা চেঞ্জ হয়ে যাবে তো এখান থেকে আপনার এমাউন্টটাকে কুড়ি পঁচিশ পার্সেন্টের আশেপাশে রাখবেন তো আমি এখানে বাইশ পার্সেন্ট রেখে দিলাম তো তারপর উপরে টিকমার্ক দিতে পারবেন টিকমার্ক ক্লিক করে ব্যাকে যাবেন তো তারপর গিয়েছিস নেক্সট এখানে আপনারা একটু এদিকে সরাবেন এখানে হেয়ার কালার দেখতে পারবেন হেয়ার কালারে ক্লিক করে দেবেন তো তারপর এখান থেকে যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা চুজ করে এখানে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন আর এখানে অ্যামাউন্টটাকে আপনারা পঁয়তাল্লিশ পার্সেন্টের আশেপাশে রেখে দেবেন তো তারপর গিয়ে টিকমার টিকমার ক্লিক করে ব্যাকে চলে যাবেন তো তারপর আবার টিকমার্ট টিকমার ক্লিক করে ব্যাকে চলে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু আগের তুলনায় একটু এডিটিং হয়ে গেছে তো এবার আমাদের নেক্সট আরেকটা কাজ করতে হবে তো সেটা করার জন্য এই যে ইফেক্ট দেখতে পাচ্ছেন তো সিম্পলি ইফেক্টে ক্লিক করে দেবেন তো ইফেক্টে ক্লিক করার পর অনেকগুলো ইফেক্ট কিন্তু আপনাদের সামনে শো করবে তো এখান থেকে আপনারা কী করবেন এই যে দেখতে পাচ্ছেন ব্লার তো সিম্পলি ব্লারে ক্লিক করে দেবেন তো তারপরে যে বিজি ব্লার তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু আপনাদের কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে আর নেটটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন তো তারপর দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিএসএলআর মতো হয়ে যাবে তো এখান থেকে আপনারা এই যে মিডল পয়েন্টে অ্যাডজাস্টের অপশন দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন তো তারপরে যে ইন্ডাস্ট্রিটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এই অ্যামাউন্টটাকে ছয় বা সাত পার্সেন্টের আশেপাশে রেখে দেবেন ঠিক আছে তো তাহলে কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে এই যে সাত পার্সেন্ট রেখে দিলাম তো তারপর উপর টিকমার দেখতে পারবেন টিকমার ক্লিক করে ব্যাকে চলে আসবে তো এবার গাইস আমরা কি করবো এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আর একটু হাইলাইট করবো তো সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন টুলস তো সিম্পলি টুলসকে ক্লিক করে দেবেন তো তারপরে এখানে দেখতে পারবেন অ্যাডজাস্ট তো সিম্পলি এ ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা কি করবেন এই যে সেচুয়েশান দেখতে পাচ্ছেন সেচুয়েশনটাকে ক্লিক করে দেবেন তো সেচুয়েশনটাকে আপনারা হালকা একটু প্লাস করে দেবেন এখানে দশ পনেরো পার্সেন্টের আশেপাশে রেখে দেবেন তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন কন্টাস্ট তো কন্টাস্টটাকে ক্লিক করবেন একইভাবে কন্ট্রাস্টটাকে আপনারা একটু প্লাস করে দেবেন এখানে কুড়ি পার্সেন্টের আশেপাশে রেখে দেবেন তারপর গাইস হিউ দেখতে পাচ্ছেন হিউটাকে ক্লিক করবেন তো হিউটাকে আপনারা একটু প্লাসও করতে পারেন এছাড়াও মাইনাস করতে পারেন ঠিক আছে তো এখানে আমি প্লাস ষোলো পার্সেন্ট করে দিয়েছি তো তারপর আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন হাইলাইট হাইলাইটটাকে ক্লিক করবেন তো হাইলাইটটাকে আপনারা মাইনাস করতে পারেন এছাড়াও প্লাস করতে পারেন তো আমি এখানে সতেরো পার্সেন্ট প্লাস করে দিয়েছি তো তারপর গাইস লাস্টে এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন এখানে চল্লিশ পার্সেন্ট আশেপাশে মাইনাস করে দেবেন তো তারপর উপরে এই যে দেখতে পাচ্ছেন ইরেজার অপশন তো সিম্পল এখানে ক্লিক করবেন তো তারপরে যে ইমবার ইমবারে ক্লিক করে এখানে ব্রাশের আইকনটাকে ক্লিক করে এখানে হারিয়ে সটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন আর সাইজটাকে আপনারা ব্রাশ করা অনুযায়ী কিন্তু সেট করে নেবেন তো তারপর গিয়ে আপনারা কী করবেন একমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে আর আপনাদের ড্রেসটাকে কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন দেখতে পারবেন ড্রেসের কালারটা কিন্তু আগের তুলনায় একটু হাইলাইট হয়ে যাবে ঠিক আছে আর এখানে ব্যাকগ্রাউন্ডটাকে ব্রাশ করে নেবেন তো তাহলে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডের কালারটাও কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারাও কিন্তু নিখুঁতভাবে কাজটা করে নেবেন তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন গেছ আমার এই কাজটা হয়ে গেলো তো আপনাদেরও এই কাজটা হয়ে গেলে দেখতে পারবেন আপনাদের ফটোটা এরকম হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কিন্তু বেড়ে গেছে আমাদের ফটোর তো তারপর আপনারা সিম্পলি কী করবেন উপরে দেখতে পারবেন টিকমার টিকমার ক্লিক করে বাকি চলে যাবেন তো তারপর আবার টিকমার আবার উপরে টিকমার ক্লিক করে বাকি চলে যাবেন তো এবার গাইস আমাদের এখান থেকে কিন্তু কাজ শেষ ঠিক আছে তো এবার আমরা এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবো তো সেটা করার জন্য এই যে উপরে সেভে রেখে এখানে ক্লিক করে দেবো বেশ কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এবার গাইস আমরা কি করবো লাইটো ম্যাপটা আবার ওপেন করে নেবো ঠিক আছে লাইটু ম্যাপ দিয়ে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে তো তার জন্য আমরা লাইটো ম্যাপটা ওপেন করে নেবো তো এখানে লাইটো ম্যাপটা ওপেন করে নিয়েছি আপনারা কিন্তু ম্যাপটা ওপেন করে নেবেন তো লাইটরুম ম্যাপটা করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন একইভাবে কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে আরেকটা কিন্তু পিসেট দিয়ে দেবো লাইটরুম পিসেট তো আপনারা सिंपली ভিডিও ডিসক্রিপশন থেকে ওই লাইটরুম পিসেডটা ডাউনলোড করে এখানে কিন্তু লাইটুম পিসারটা নিয়ে আসবেন ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন गाइस আমি এই পিসেডটা কিন্তু দিয়ে দেবো তো আপনারা এটা চুজ করে নেবেন এইভাবে তো তারপর উপরে দেখতে পারবেন থ্রি ভাবে এখানে ক্লিক করে দেবেন তো তারপরে যে কপি সেটিং কপি সেটিংয়ে ক্লিক করে এখানে উপরে টিকমার্ক করে দেবেন তো এই পিসেডটা কিন্তু আমাদের কপি হয়ে গেল তো এবার আমরা এই আরতে ক্লিক করে আবার ব্যাকে চলে আসবে তো এবার আপনারা পিকচার থেকে যে ফটোটাকে সেভ করেছেন কেবল তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোটা চুজ করে নিয়েছি তো আপনারা ফটো চুজ করার পর নেবে তো তারপর কি করবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো পেজ সেটিং এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে তো আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দর লাগছে দেখতে তো এখানে কিন্তু আপনারা লাইভ দেখতে পারলেন যে ফটোটা কতটা সুন্দর লাগছে দেখতে আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দর হয়ে গেছে তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি কি করবেন এই যে উপর দেখতে পাচ্ছেন শেয়ার আইকন তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো তারপর কিন্তু একটা নতুন চলে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাই সেখানে ক্লিক করে দেবেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবে গাই আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী কী করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি চ্যানেলে প্রথম পারেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন